हेलो व्यूअर्स, আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার বোর্ডিং স্পিড বাড়াবেন। তো অনেক কথা বলে ফেলেছি, আরেকটু কথা বলি, আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো যদি আপনি পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে উপরের অল আইকনে একটু চাপ দিয়ে। তো ভিউয়ার্স, আমার প্রথম ড্রিল হচ্ছে রান আপ। সাধারণত ক্রিকেট খেলায় রান আপ নেওয়ার সময় অনেকটা আঁকাবাঁকা পথ অতিক্রম করে এবং তার ফলে বলটি স্পিড হয় না অতটা, কিন্তু আপনি যদি একদম সোজা দৌড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বল আগের চেয়ে বেশি স্পিড হবে। এর জন্য আপনি যে মাঠে সাধারণত প্র্যাকটিস করে থাকেন সেই মাঠে একটি লম্বা করে দাগ দেন এবং ওই দাগের উপর দিয়ে প্রতিদিন 15 মিনিট করে আপনি দৌড়ে থাকেন একদম যাতে সোজা হয়, তাহলে দেখবেন আপনার বোলিং স্পিড আগের চেয়ে কিছুটা বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, সেকেন্ড ড্রিলটি হচ্ছে রান আপের পরে আপনি যে হাতটা ঘুরাবেন সেটি। তো ভিউয়ার্স, অনেকে কী করে যে রান আপ যখন করতে থাকে তখনই হাতটা অনেকটা ঘুরিয়ে ফেলে, তো আপনি সেটা করবেন না। আপনি যখন ক্রিজের কাছে যাবেন তখন আপনি হাতটা ঘুরাবেন এবং খুব স্পিডে ঘুরাবেন, তখন দেখবেন স্পিড কিছুটা বৃদ্ধি পাবে। আর তৃতীয় যে ড্রিলটার কথা বলবো, আপনি যে বলটি গ্রিপ করবেন সেই গ্রিপের ভিতরে হচ্ছে মূল জিনিস। সো এখন মনে হতে পারে কীভাবে গ্রিপ করতে হবে, তো দেখুন ঠিক ভিডিওর মতো করেই আপনাকে বলটি গ্রিপ করতে হবে যাতে বলটি এবং হাতের তালুর সংস্পর্শ না থাকে, অর্থাৎ বলটির সাথে এবং হাতের তালুর সাথে যাতে একটু দূরত্ব থাকে সেইভাবে আপনাকে বলটি গ্রিপ করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিও থেকে আশা করি আপনি কিছু হলেও শিখতে পেরেছেন। যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি আমাকে কমেন্টে জানান এবং আপনি আমাকে কমেন্টে এটিও জানান যে আপনি ভবিষ্যতে কী নিয়ে ভিডিও চান, আমি অবশ্যই সেই নিয়ে ভিডিও তৈরি করব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর যদি আপনি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।